بسم الله الرحمن الرحيم শেষ বিচারের দিন বর্তমান পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য এক পৃথিবীতে পরিণত হবে এবং পাহাড় পর্বত সব একাকার হয়ে সমতল হয়ে যাবে। মহান আল্লাহ সমস্ত মানুষ ও জিনকে হাশরের মাঠে একত্রিত করবেন হিসেবের জন্য। তিনি বলেন, সেদিন পরিবর্তিত হয়ে যাবে এই পৃথিবীর অন্য পৃথিবীতে ও পরিবর্তন করা হবে আসমান সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। সূরা ইসরাইল 48। কিয়ামতের সেই দিনটি দীর্ঘ হবে 50,000 বছর। ভয়ঙ্কর এক প্রকল্পনের মাধ্যমে দীর্ঘ এই দিনটি শুরু হবে। মহান আল্লাহর বর্ণনায়, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকল্পর এক ভয়াবহ ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারী আপন দগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তা গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সাদৃশ্য, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহ আজাবই কঠিন। সূরা হজ 1 ও 2। পুনরুত্থানের এই দিনটি মানুষের জন্য কত বেশি আতঙ্ক ও ভয়ের হবে তা একটি সুস্পষ্ট বর্ণনা সূরা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 33-37 আয়াতে বলা হয়েছে। সেখানে আল্লাহ বলেন, অতঃপর যখন কর্ণবিদায়ক আওয়াজ আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, তারা মাতা পিতার কাছ থেকে, তার পত্নী ও সন্তানের কাছ থেকেও। সেদিন প্রত্যেকেই নিজে চিন্তায় ব্যস্ত থাকবে যা তাকে অভিব্যস্ত করে রাখবে। সূরা আবাসা 33-37। দুনিয়া কাঁপানো ভয়ঙ্কর অপরাধীদের তখন দেখা যাবে অবনত মস্তিষ্কে অপলক্ষ নেত্রে, তাদের অন্তর থাকবে শূন্যে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। মানুষের হৃদয় সেদিন থাকবে ওষ্ঠবর্ণ ও বিষণ্ণ। কঠিন সেই দিন কাফির ও জালিমদের অবস্থা সম্পূর্ণ আল্লাহ মহান তালা বলেছেন, আর আমি কিয়ামতের দিন তাদের একত্র কবর উপরে করে অন্ধ মুখ এবং বধিত অবস্থায় তাদের অবস্থান স্থল জাহান্নামে সেদিন তা নিশ্চিত করে আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। সূরা ইসরা 97। ওই দিন সূর্য মানুষের মাথার উপর চলে আসবে, মাত্র 1 মাইলের ব্যবধান থাকবে। মানুষরা তাদের নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। মানুষের শরীরের ঘাম ঘাজ করে টাখুনু পর্যন্ত পৌঁছে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কাদের কোমর পর্যন্ত এবং কারো নাকের ডগা পর্যন্ত পৌঁছে যাবে। এ কথা বলার পর নবী তার মুখের উপর ইঙ্গিত করে দেখিয়েছেন, তবে ভয় নেই তাদের যারা আল্লাহর ভয়ে দিন কাটিয়েছেন। সেদিন তারা আল্লাহ তাআলার ছায়ায় আশ্রয় পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, যারা পরস্পরকে ভালোবেসেছে আমারই জন্য তারা আজ কোথায়? আজ আমি তাদের আমার ছায়া দান করব। আজ এমন দিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কিয়ামত দিবসে 7 ব্যক্তিকে আল্লাহ তার আরশে ছায়াতলে আশ্রয় দিবেন। সেদিন তার ছায়া ব্যতীত ভিন্ন কোনো ছায়া থাকবে না। ন্যায়পরায়ণ শাসক, এমন যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর ইবাদতে, ওই ব্যক্তি যার হৃদয় সর্বদা সর্বশ্রেষ্ঠ থাকে মসজিদের সাথে, এমন ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং বিচ্ছিন্ন হয়েছে তারই জন্য, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নেতৃস্থানীয় এক রমণী আহ্বান করলে অশ্লীল কর্মের প্রতি কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন, বললেন, আমি আল্লাহকে ভয় করি, এমন ব্যক্তি যে এ স্বরূপ গোপন দান করবে যে তার বাম হাত ডান হাত দান সম্পর্কে অবগত নয়, আর এমন ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুচোখ বেয়ে যায় আল্লাহর অশ্রুধারায়। বুখারি মুসলিম। এছাড়া যে ব্যক্তি তার ঋতুগ্রহণ ও অভাবী ব্যক্তিকে সুযোগ দেয় এবং তার ঋণ আদায় থেকে অব্যাহতি দেয়, আল্লাহ তাকে নিজ ছায়ায় আশ্রয় দিবেন। কবর থেকে পুনরুত্থানের পর শেষ বিচারের ওই দিন আমাদের অবস্থান কোথায় হবে তা নির্ভর করবে দুনিয়ার এই জীবনের ঈমান ও আমলের উপর।